সারা দেশে রাজনৈতিক দৈন্যদশার কারণে একের পর এক রাজ্যে কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ। ধুঁকতে থাকা শতাব্দী প্রাচীন এই দল বর্তমানে পরিবারতন্ত্রের জাঁতাকলে আর অঙ্গুলি হেলুনের দেশে ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তি। দলের হাইকমান্ড এবং তার ছেলের বিরুদ্ধে চলছে কোটি কোটি টাকার দুর্নীতির মামলা। অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্ব ক্ষমতায় দেশে অপ্রতিহত রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি, যে দুর্নীতি আর আর্থিক নয় ছয়ের কালো ছায়া বিগত ৬০ বছর ধরে ভারতীয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। নরেন্দ্র মোদীর আমলে সেই দুর্নীতির নাম গন্ধ দূরবীন দিয়ে খুঁজে না পেয়ে এবার তার মন্ত্রিসভার সদস্য স্মৃতি ইরানির বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে কংগ্রেস দল। স্মৃতি ইরানির ১৮ বছরের মেয়েকে নিয়ে গত কয়েকদিন ধরেই মিথ্যা প্রচার আর অভিযোগ তুলে প্রাণপণে আসর গরম করতে চাইছে সোনিয়া রাহুলের দল। শনিবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস দলের সেই মিথ্যা প্রচার এবং অভিযোগকে তীব্রভাবে খণ্ডন করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানান, রাজনৈতিকভাবে তাকে দাবিয়ে রাখার জন্যই গান্ধী পরিবারের নির্দেশে কংগ্রেস দল তার মেয়ের চরিত্র হনন করার চেষ্টা করছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি সাংবাদিক সম্মেলনে তথ্য প্রমাণ নিয়ে কংগ্রেস দলের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে জানান যে শোকজ নোটিশ নিয়ে কংগ্রেস অভিযোগ করছে তাতে কোথাও তার মেয়ের নামই নেই। কংগ্রেস নেতা জয়রাম রমেশের সাংবাদিক সম্মেলনে উল্লেখ করে বলেন যে আরটিআইকে সামনে রেখে অভিযোগ তোলা হয়েছে কংগ্রেসের তরফে, তাতেও তার মেয়ের নাম নেই। সওয়াল উস কেন্দ্রীয় মন্ত্রী কি রাজনৈতিক শৈলী পর ভি হ্যায়, উনকে রাজনৈতিক ভ্রষ্টাচার পর ভি হ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি কে পরিবার পর ভ্রষ্টাচার কে গম্ভীর আরোপ লগ রহে। गोवा में उनकी बेटी द्वारा चलाए गए जा रहे एक रेस्टोरेंट पर बार है। वैसे तो क्योंकि स्मृति ईरानी जी जिस पार्टी से आती हैं उसकी राजनीतिक संस्कृति के हिसाब से तो शायद वो बार भी बड़ा संस्कारी बार होगा, उस पर टिप्पणी ना करें तो अच्छा है। चलिए आगे चलते हैं। उस पर एक फर्जी लाइसेंस लेने का आरोप है। वो लाइसेंस एक ऐसे व्यक्ति के नाम पर है जिनका देहांत मई 2021 में हुआ और लाइसेंस जून 2022 में एक ऐसे व्यक्ति के नाम पर लिया गया जिसकी मौत हुए 1 साल 1 महीना हो चुका था। हम स्मृति ईरानी जी से कुछ जवाब मांगना चाहते। उनकी जानकारी के बगैर जिस आबकारी आयुक्त ने, जिस एक्साइज कमिश्नर ने इस गैर कानूनी रेस्टोरेंट को, बार को नोटिस दिया, अब उसकी ट्रांसफर की भी तैयारी शुरू हो चुकी। क्या यह स्मृति ईरानी जी के हस्तक्षेप के बिना हो रहा है? क्या उनके प्रभाव के बिना हो रहा है? क्या यह लाइसेंस उनके प्रभाव के बिना मिला? क्या ये कानून उनके प्रभाव के बिना तोड़ा गया? Her character today was publicly mutilated by the Congress spokespeople, and they claim that the mutilation stemmed from a show cause notice. I want to ask that Congress person, where is my daughter's name in the papers that he flashed? Jairam Ramesh said that he is taking a position on the basis of an RTI application. My question is, where does the RTI application name my daughter? The allegation that my daughter runs an illegal bar is malicious with the intent not only to assassinate her character but also to politically malign me. It is done at the directions, as was obviously stated by Pawan Kheda, of the Congress leadership, namely the Gandhi family, because I had the audacity to hold a press conference and question Sonia Gandhi and Rahul Gandhi for the 5,000 crore loot of the Indian Treasury. So to the gentlemen who sat there, giggled as they assassinated my daughter's character, I will see you in the court of law and in the court of people. And to the Gandhi family, which directed that this press conference be held against my child, I tell you this,
send Rahul Gandhi back to fight the Lok Sabha election in 2024 from Amethi, and he will lose again. That is my. ইন্ডিয়ান ট্রেজারির 5000 কোটি টাকার আর্থিক দুর্নীতি নিয়ে সোনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করার জন্যই প্রতিহিংসার রাজনীতি করে গান্ধী পরিবারের নির্দেশে তাকে রাজনৈতিকভাবে দাবিয়ে রাখার জন্য তার মেয়ের চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী। আইনি পথে হেঁটে যে তিনি কংগ্রেস দলের এই রাজনৈতিক ষড়যন্ত্রের মোকাবেলা করবেন উল্লেখ করেন তাও। রাহুল গান্ধীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আমেথি কেন্দ্রে তার বিরুদ্ধে দাঁড়ালে আবার হারবেন রাহুল গান্ধী। রাজনৈতিকভাবে কংগ্রেস যে খাদের কিনারে দাঁড়িয়ে আছে তার স্পষ্ট প্রমাণ হলো একের পর এক গুরুত্বপূর্ণ নেতা দলের অবস্থা দেখে দল ছাড়ছেন বিভিন্ন রাজ্যে। প্রিয়াঙ্কা টনিকও উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে বিশেষ কাজে আসেনি, আর রাহুল গান্ধী কংগ্রেসকে অক্সিজেন দেবার পরিবর্তে চীনার নেপাল ট্যুর নিয়ে বেশি মাতামাতি করেন। ফলে 18 বছরের একটি নিষ্পাপ মেয়েকে নিয়ে কুৎসার রাজনীতি করে কংগ্রেসের ভাঙা পালে কতটুকু বাতাস আসবে তা নিয়ে খোদ বড় বড় কংগ্রেস নেতারাই ঘন ঘন মাথা নাড়ছেন। শুধু সোনিয়া রাহুল নির্দেশ দিয়েছেন তাই বলার জন্য বলা, কাজের কাজে কিছুই হবে না তা 8 বছর আগেই স্থির করে দিয়েছেন দেশের মানুষ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।